চার মে দু হাজার বিশ থেকে লকডাউন তুলে দিয়েছে ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়া সরকার মাত্র সাত হাজার আটশো সাতাশ বর্গমাইলের দেশটিতে সর্বশেষ তথ্যমতে মতে বাইশ লক্ষ লোকের বসবাস সুউচ্চ আল্পস পর্বতমালা বিভিন্ন ধরনের হ্রদ ও স্কি রিসোর্টের জন্য দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করোনার ছোবল থেকে নিষ্কৃতি পায়নি ইউরোপের এই ছোটো ও সুন্দর দেশ স্লোভেনিয়াও তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যু অনেক কম মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দেশটি ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছে রুল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এখন পর্যন্ত স্লোভেনিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন এক হাজার চারশো জন আর দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সাতানব্বই জন গত তিন দিনে দেশটিতে নতুন করে আর কেউ এ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হননি এই ছোট পরিসংখ্যানই বলে দেয় করোনাভাইরাস মোকাবেলায় কতটা সফল প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ স্লোভেনিয়া করোনা রুধে দেশটির সফলতার পেছনে রয়েছে বেশ কিছু কারণ এর মধ্যে হল দেশটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড অর্থাৎ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে সব মানুষ একটি নির্দিষ্ট শহর কেন্দ্রিক তেমনটি নয় স্লোভেনিয়ার প্রায় সর্বত্র জনবসতির বন্টন রয়েছে এবং সমগ্র স্লোভেনিয়া সু উচ্চ আল্পস এবং ডিনারাইজড পর্বতমালা দ্বারা আচ্ছাদিত থাকায় স্লোভেনিয়ায় এই জনবসতির বন্টন অনেকটা ছড়ানো ছিটানো স্লোভেনিয়ার প্রত্যেকটি রাজ্য স্বয়ং সম্পূর্ণ তাই দেশটির নাগরিকদের অন্য রাজ্যে যাতায়াতের তেমন প্রয়োজন পড়ে না করোনাভাইরাসের মহামারী বিস্তার রোধে দেশটির সরকার গত উনিশ মার্চ থেকে জরুরি অবস্থা জারি করে এতে বিশেষ অনুমতি ব্যতীত এক শহর থেকে অন্য শহরে যাতায়াত বন্ধ হয়ে যায় এটি দেশটির করোনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রেখেছে